আহমদ কবির রেফাই নামে এক আশেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়ায় আছে, শত 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 দিন ধরে অপেক্ষা করে, অনেক দিন যাবত অপেক্ষা করতেছে, একটাই ইচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কবর থেকে হাত মোবারকটা একটু উঠায় দেন। হাজারো হাজারো হাজি সাহেবরা তাকায় আছে, পাগল নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে রওজায় শোয়া, এই লোকটা এমন কোন মানুষ যার জন্য রাসূল হাতটা কবরের উপর থেকে উঠায় দিবে? একদিন দুই দিন তিন দিন যায়, বছরকে বছর পার হয়ে গেল। আহমদ কবির রেফাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত পাগলের হাতের সঙ্গে আপনার হাত না মিলবে, এই পাগল ততদিন আপনার রওজা ছেড়ে কোনো জায়গায় যাবে না। অবশেষে দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা লুমিয়েটার প্রমাণ দেখায়া রাসূল রওজা মোবারক থেকে আল্লাহর রাসূলের হাতটা বের করে দিয়া ওই পাগলের সঙ্গে মুআসা মুসাফা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আরেকটা পরিচয় দিলেন, সেই পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে রাসূল করিমকে প্রত্যেকটা উম্মতদের জন্য কোরআন শিক্ষার মুআল্লিম বানায় দিলাম, শুধু কোরআন নয় জাগতিক শিক্ষারও মুআল্লিম বানায় দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দ্বীনের ব্যাপারে ডাক্তার নয়, ডাক্তারদেরও ওস্তাদ, ইঞ্জিনিয়ারের ওস্তাদ, বিজ্ঞানীদের ওস্তাদ, আবার আলেমদের ওস্তাদ, ঠিক কি না? যত বড় উন্নত শিক্ষা দেখেন না কেন, সব উন্নত শিক্ষা একমাত্র রাসূল করিমের হাদিস আর আল্লাহর কোরআনের নির্দেশ থেকেই তো বের করা হয়েছে, ঠিক না? পাইলো কোন জায়গা থেকে তারা? আজকে সারা বিশ্বের ভিতরে শিক্ষা ব্যবস্থা কত উন্নত করা যায় এই নিয়ে গবেষণা করতে করতে শেষ, মাথার চুল পাকায় দিতেছে, শিক্ষাও আসতেছে, অনেক উঁচু উঁচু শিক্ষা আসতেছে, কিন্তু মানুষ হইতেছে না। শিক্ষার হার বাড়তেছে, শিক্ষিত সমাজে শিক্ষিত বাড়তেছে, কিন্তু চোরও বাড়তেছে। এ ভাই, এই বাম পাশে মাইক্রোফোন বন্ধ হয় কেন, সমস্যা কি? চোরও বাড়তেছে, সন্ত্রাস বাড়তেছে, দুর্নীতিবাজ বাড়তেছে, রাহাজানি বাড়তেছে, শিক্ষিতও বাড়তেছে, মানুষের তো অভাব নাই। রাস্তাঘাটে দেখলে মানুষ, বনবাজারে মানুষ, মার্কেটে গেলে মানুষ, ফেরিঘাটে মানুষ, যত জায়গায় যাবেন মানুষ আর মানুষ, কিন্তু সবাইকে কি মানুষ বলা যায়? মসজিদেও মানুষ আছে না নাই, কিন্তু সেখানেও জুতা চুরি করে আছে না নাই? আছে। এখানে আপনারা আসছেন, এখানেও জুতা চোর আছে না নাই? এখানেও কিছু মোবাইল চোর আছে না নাই? তা আসছে তো টুপি মাথায় দিয়া, আসছে তো পাঞ্জাবি পরে, এরপরেও জুতা চুরি করে নিয়ে যাবে, বলেন তো দেখি, ওর গায়ে গতরে মানুষ, কিন্তু ওকে মানুষ বলা যাবে? এই মানুষ, এই অমানুষকে মানুষ বানানোর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কখনো কখনো রাসূল সাহাবা একরামদেরকে উদাহরণ দিয়ে শিক্ষা দিয়েছেন, এই জন্য রাসূল করিম অধিকাংশ মানুষকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম, দেড় হাজার বছর পরে এখন আমরা বলি যে না, মারা যাবে না, বেদ দেওয়া যাবে না, ছাত্রদেরকে পিটানো যাবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন না, প্রহার করা যাবে না। কারণ আমরা এক সময় দেখেছি, ছোট যখন ছিলাম আমার বাবা মাদ্রাসায় আমাদেরকে দিয়ে বলতেছে, হুজুর হাড্ডি আমার, চামড়া আপনাদের, যা মন চায় পিটাবেন, পিটা লাশ বানায় দেন, খালি বাড়িতে পাঠিয়ে দিয়েন লাশটা। এক সময় এটা ছিল, কিন্তু এখন আর এটা নাই। এখন বলে কি, বেত নিষিদ্ধ, পিটা নিষিদ্ধ, কিন্তু এই কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন, না দেন নাই। এজন্য বাচ্চাদেরকে মারা সম্পূর্ণ নিষেধ, রাগের বসে মারলে তো হারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার পরিপন্থী। রাসূল কখনো উদাহরণ দিয়ে সাহাবা একরামদেরকে বুঝাইতেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, কোনো কাজ যদি কাউকে আদেশ করতেন সেটা আগে নিজে পালন করতেন। কারণ কি, নিজে পালন করার দ্বারা বেশি ফায়দা হয়। আমরা ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনেন, ফায়দা হয় না কেন? কারণ আমার নিজের ভিতরে আমল নাই। এই জন্য আমার জন্য দোয়া করবেন, সমস্ত বক্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আগে আমাদের ভিতরে আমল দেয়, এখলাস দেয়। কারণ আমরা কথা বলতেছি, যদি আমাদের এখলাস না থাকে আপনাদের হবে কিভাবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে নিজের ভিতরে আমল করতেন। হুদায়বিয়ার সন্ধি, রাসূল সন্ধি করলেন,
ওমরার কাপড় পরে সব সাহাবা একরামরা ওমরা করতে যাবেন, বহুদিন পর আল্লাহর ঘর দেখবে, বাইতুল্লাহ দেখবে, এটা একটা মনের আশা। কিন্তু হুদায়বিয়ার সন্ধিতে হয়ে গেল সন্ধি কি, যে এই বছর কোনো ওমরা করা যাবে না। সাহাবা একরামদের মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা কোনো কথা, ওমরা করতে পারবো না মানে আমাদের কি গায়ের জোর কম, আমাদের কি শক্তি কম, তরবারি কম, আমরা যুদ্ধ করব তাদের সঙ্গে, আমরা জয় হব। রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা একরাম কখনো কখনো তরবারির যুদ্ধের যুদ্ধের চাইতে বুদ্ধি আর হেকমতের যুদ্ধে জয়লাভ হয় বেশি। এ কারণে খালি গায়ের জোরে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার নাই, বিল মাউইজাতিল হিকমা, মানুষকে মাথায় হাত বুলায় বুলায় দিনের দাওয়াত দেন। সমাজে যুবকরা আছে, বিশেষ করে এ জায়গায় যুবকেরা আছে, কোন যুবক যদি এরকম হয় নামাজ পড়ে না, মনে করেন পাঁচজন যুবক গল্প করতেছে এর ভিতরে একজন নামাজ পড়ে, নামাজের সময় হয়েছে ও চারজনে বলতেছে হাই মুনাফিকের বাচ্চা তুই নামাজ পড়ছ না চল মসজিদে চল। এখন এই চারজন তারে বলবে কি, বলবে যার গন্ড তোর নামাজ তুই পড় যা, গালি দিয়ে দিবে একটা। এটা না বলে যদি সে এটা করে যে নামাজের সময় হয়েছে তোমরা গল্প করো আমি একটু মসজিদ থেকে আসি, একদিন দুই দিন তিন দিন চার দিন, এই চারজন তখন দেখবে কিরে একসাথে গল্প করি, একসাথে ঘুরি, একসাথে খাই মজা করি, নামাজের সময় সে নামাজ পড়ে আমাদেরকে বলে না আমরা পড়িও না, এটা কেমন দেখায়, এই ভাই চল তো আজকে আমরাও নামাজ পড়তে যাব, কি এটা কি হয় না, এটা হতে পারে না। তাহলে গালি দেওয়ার চাইতে উত্তম আখলাক দেখায় দেন, ফায়দা কম হবে না বেশি হবে। মনে করেন মুরব্বী একজন এলাকার যুবক একটাকে দেখছে, যুবক সালাম দেয় নাই, ডাক দিয়া বলে এই বেয়াদবের বাচ্চা এদিকে, তোর বাপের নাম কি, তোর নাম কি, মায়ের নাম কি, তোর বাপে তোর জিন্দগিতে আদব শিখায় নাই, সালাম শিখায় নাই। এই ছেলে মনে মনে করবে বুড়া তোমার সালাম দরকার, দেখাই দিয়েছি কালকে সালাম, কালকে যখন সামনে পড়বে সিগারেটের ধোঁয়াটা বুড়ার নাকের ভিতরে ফেলবে, এটাই হয়, এটাই হয়। আর মুরব্বী যদি এই কথাটা না বলে জোয়ানকে দেখার সাথে সাথে বলতো আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, তোমার আব্বুর নাম কি, কোথায় পড়ো, কি করো, চলো না মসজিদে যাই। তাহলে একদিন দুই দিন তিন দিন যদি এই মুরব্বী জোয়ানকে সালাম দেয়, জোয়ান তৃতীয় দিন চিন্তা করবে হেরে আমার বাবার মতো বয়সী একটা মানুষ আমার সালাম দেয়, লজ্জার বিষয়, আমি আজকে আগে সালাম দেব। কথা কি ক্লিয়ার না, ভেজাল আছে, এটাই তো হয় ঠিক না। কিন্তু আমাদের সমাজে ভিন্ন কেন, আমরা রসুলের আখলাকটা জানি না, কেমনে মানুষকে শিখাইতে হয় এটা আমরা জানি না, আমরা মনে করি ধরো মারো এরপর ইসলাম প্রতিষ্ঠা করো, নয়, রসুল ইসলাম তরবারি দিয়ে প্রতিষ্ঠা যেভাবে করেছেন ঠিক উত্তম আখলাক আর ভালোবাসা দিয়েও প্রতিষ্ঠা করেছেন। সাহাবা একরামরা বলেন হুজুর আমরা উমরা করব নিয়ত করেছি, আপনি কি করতেছেন এগুলা, রসুল ডাক দিয়া বলে এবছর চুক্তি হয়ে গেছে বাড়াবাড়ি দরকার নাই চলো। সাহাবা একরামদের মন খারাপ হয়ে গেছে, সমস্ত সাহাবা একরামদেরকে রাসূল ডাক দিয়া বলতেছেন এই সাহাবা একরামের দল তোমরা, নিয়ম হইলো কেউ যদি ওমরার নিয়ত করে আর করতে না পারে তাহলে মাথা মুন্ডায় ইহরামের কাপড় খুলে ফেলবে, একটা দম দিয়ে দিবে, বাস ক্লিয়ার। তার রাসূল সব সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলতেছে তোমরা ওমরার কাপড়টা খুলে ফেলো মাথা মুন্ডায়। একজন সাহাবা একরাম ওমরার এই এই কথা শুনে না, রাসূল করিম পেরেশানিতে পড়ে গেলেন, কারণ আল্লাহর হাবিবের কথা না শোনা গজবের আলামত। পেরেশান ঘরের ভিতরে যায় ডাক দিয়া বলে আল্লাহ কি করব জানি না, আমার সাহাবা একরামরা কথা এখন শুনতেছে না, ওমরা করার জন্য ব্যস্ত হয়ে গেছে, মালিক গো আমিও তাদের দিলের হালত বুঝতেছি, তারা ওমরা করার জন্য নিয়ত করছে মাগার করতে পারতেছে না। বিবির সঙ্গে পরামর্শ করে ডাক দিয়া বলে বিবি করব কি, সাহাবা একরাম তো কথা শুনে না, নবীর কথা না শুনে এটা বহুত খারাপ, গজবের আলামত, সাহাবা একরামদের উপরে গজব আসবে এটা আমি ভয় করতেছি। বিবি ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করে নেন, আপনি নিজে আগে ঘর থেকে বের হন, তারপরে নিজের মাথার চুলগুলো আগে কামাই করে নেন, কামাই করার পর আপনার ইহরামের কাপড় খুলে দেন, এরপরে দম দিয়া দেন, দেখবেন আপনার আমলের কারণে সকল সাহাবা একরাম আমল করতে এক ইঞ্চি পরিমাণ দেরি করবে না। বিবিরা এই কথা বলে ফেললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, সুন্দর করে এই জায়গায় এসে মাথাটা মুন্ডায় নিলেন, সাহাবা একরাম সামনে তাকায় আছে, সব সাহাবা একরাম তাকায় দেখে রাসূল কি করে, যেখানে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মাথাটা মুন্ডায় আরামের কাপড় খুলে ফেলে আম
আল্লাহ সামন্ত সাহাবা একরামের দল, আল্লাহর রসুল যেখানে যায় যেটা করে আমরাও সেটা করব। রসুলের এই কাজ দেখার পর সমস্ত সাহাবা একরামরা এক সেকেন্ড দেরি করে নাই, তাদের মাথা মুন্ডা এহরামের কাপড় খুলে দম দেওয়া শুরু করে দিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আমল করে তারপরে সাহাবা একরামদেরকে শিখাইতেন, কখনো কখনো হাসি তামাশা করে সাহাবা একরামদেরকে শিখাইতেন, রস করে সাহাবা একরামদেরকে শিখাইতেন, হাসি মজা করে সাহাবা একরামদেরকে শিখাইতেন। একজন ঘুরি আসছেন রসুলের কাছে, আয়েশা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলে, রসুল ডাক দেয়া বলে, এই বুড়ি মনে রাখবা তুমি তো জান্নাতে যাওয়ার জন্য আমল করো, কিন্তু না না কোন বুড়া বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন জান্নাত দিবে না। রসুল বলতেছেন এটা, বুড়ি এই কথা শোনার পরে পরেশান হয়ে গেলেন। হুজুর বলেন কি এত কিছু করি জান্নাত পাওয়ার জন্য, আপনার সঙ্গে থাকার জন্য, আপনি বলতেছেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। সাহাবা একরামরাও অবাক, বুড়িও কানতে কানতে শেষ। রসুল কিছুক্ষণ পরে ডাক দিয়া সাহাবা একরামদেরকে বলে, রে সাহাবা একরাম তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জান্নাতের ময়দানে যখন জান্নাতীরা ঢুকবে, সাদা পাটনাওয়ালা বুড়েরা, সাদা চুলওয়ালা বুড়ারা, সাদা চুলওয়ালা বুড়ারে বুড়িরা সব যখন জান্নাতে যাওয়ার সময় হয়ে যাবে, এরকম আমার মতো দাড়ি কালো, এনার মতো দাড়ি সাদা, উনি জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না? আল্লাহ ডাক দিয়া বলতেছেন, এই লোকটা যখন জান্নাতে যাওয়ার সময় হবে, আমি আল্লাহ পাক ডিজিটাল পদ্ধতিতে বান্দাকে সুন্দর করে 30 বছরের জওয়ান বানায় জান্নাতে ফুকায় দিব। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ।